নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলো না যে 2 পয়সার ছোট মনের লোক এসে খেলা করে চলে যায়। তুমি অবশ্যই কিছু না কিছু, তোমার মাঝে অনেক ট্যালেন্ট আছে, কারণ উপরে যিনি বসে আছেন তিনি তোমাকে বেকার তৈরি করেননি। আর নিজের লাইফের উপরে কখনো রাগ করো না, কে জানে তোমার মতো লাইফ হাজারো মানুষের স্বপ্ন আছে। বিশ্বাস হচ্ছে না, রাস্তায় বেরিয়ে দেখো, দেখতে পাবে। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হতে পারে। সুতরাং একা থাকাই ভালো, কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে কি লাভ। সৃষ্টিকর্তা বলেছেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও, আর আমি তোমাকে ঘুম থেকে ওঠার আগে ক্ষমা করে দেব। জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা হয়তো আপনি এখনো পড়েননি। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি হয়তো সবার কাছে পছন্দের মানুষটি হবেন, কিন্তু ঠিক তখনই যখন সবার আপনার প্রয়োজন হবে। আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব। আর জীবনযাপনের 2টি রাস্তা আছে, একে তো যে জীবনটি আপনার আছে সেটিকে পছন্দ করুন, আর নয়তো আপনি যেটাকে পছন্দ করেন সেটাকে হাসিল করে নিন। আর কষ্ট হলেও বিশ্বাস করতে হবে, অপরাধ যারই হোক সম্পর্কে সবসময় কষ্ট নির্দোষেরই হয়। কেউ ভরসা নষ্ট করলে তাকেও ধন্যবাদ দিয়ে দিও, কারণ সেও আমাদেরকে শেখায় কীভাবে বুঝে শুনে ভরসা করতে হয়। শেষে একটাই কথা, যার কাছে স্বপ্ন আছে সে লক্ষ্যবার হারেও হারে না, আর যে কখনো আনসাকসেস হয়নি সে কখনো গেইনার হয় না। গেইনার তো সে হয় যে কখনো হার মানে না। থ্যাংক ইউ।